মা এই মাছ মা কি 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 মাছ কি মাছ কাজে এটা কি মাছ বলো খোকা এলিস না খোকা এলিস আজকে রেসিপির জন্য প্রথমে বেগুন আলু কেটে নিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে তারপরে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেওয়া হলো তারপরে আলু বেগুন কেটে রাখা আলু বেগুন এই কড়াইয়ে দিয়ে দেওয়া হবে কিন্তু তার আগে মাছ ভেজে নেওয়া হবে আজকের কোকিলা মাছ আলু পটল দিয়ে যে ঝোল করা হবে সেই ক্ষেত্রে কোকিলা মাছগুলিকে মানে খোকা ইলিশ বলে যেটা এই মাছগুলিকে একটু একটু করে দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে ভালো করে মাছগুলোকে খুব ভালোভাবে একদম মচমচে করে ভেজে নিতে হবে তারপরে উঠিয়ে রাখতে হবে ধীরে ধীরে সব মাছগুলোকেই ভাজতে হবে এই মাছগুলির টেস্ট খুব ভালো লাগে একটা ইলিশ মাছের গন্ধ এই মাছে আছে এবং খুব সুন্দর একটা টেস্টি আসে এই মাছে আর বেগুন দিয়ে তো আর খুব সুন্দর হয়ে যায় মাছের টেস্ট এবার মাকে দেওয়া হলো কিছুক্ষণের জন্য বেক করা হলো কারণ রোদ্দুর প্রচণ্ড তো রোদ্দুরে তেল দিয়ে কেটে রাখা আলু বেগুন দিয়ে দেওয়া হলো তারপরে এটাকে ভালো করে ভাজতে হবে মাছে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো এটা দেবেন তারপরে জল দিয়ে দিতে হবে আপনারা পরিমাণে ঝোল রাখতে চান ততটা পরিমাণে জল দেবেন জল দেওয়ার পরে কিছুক্ষণ জল দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে তারপরে নেড়ে মাছগুলিকে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণ হালকা জাল দিতে হবে এর মাঝে ভেজে রাখা জিরে মশলা এবং আদা মশলা দিয়ে দেওয়া হবে তারপরে ভালো করে নেড়ে দিয়ে জাল দিতে হবে কিছুক্ষণ তাহলে তৈরি হয়ে যাবে এই সুন্দর একটি রেসিপি তো আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই ভিডিও দেখে কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই রূপালী কিচেন পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ